ফুল ফুটুক আর না ফুটুক, আজ বসন্ত, বসন্ত এসে গেছে দ্বারে। সুপ্রিয় দর্শক, বাংলা টিভির নিয়মিত আয়োজন প্রাণীর মেলা বইমেলায় সকলকে বাসন্তী শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের অনুষ্ঠান। আজ আমাদের সাথে আছেন দুজন অতিথি, একজন ছড়াকার ও শিশু সাহিত্যিক ফারুক হোসেন, আর আছেন কবি, প্রাবন্ধিক, সম্পাদক, প্রকাশক লিলি হক। আপনাদের স্বাগত জানাচ্ছি বাংলা টিভির স্টুডিওতে। আপনাদেরকেও স্বাগত জানাই। আপনাদের সাথে কথা বলবো, তার আগে আমরা একটু ঘুরে আসব আমাদের বইমেলার মাঠ থেকে। চলুন ঘুরে আসি বইমেলার মাঠ থেকে। ভালোবাসার মেলা, নতুন পুরনো সব বইয়ের মেলা, প্রাণীর মেলা, একুশে বইয়ের মেলা। আবার এলো এই প্রাণের মেলা, তোমার আমার ভালোবাসার মেলা, নতুন পুরনো সব বইয়ের মেলা। এখানে আমরা আসছি অনেক বই কিনতে, দেখতে খুব মজা হচ্ছে, সবাই লাফাচ্ছে। গল্প কবিতার উপন্যাসে তোমার আমার জানা স্বপ্ন ভাসে, গল্প কবিতার উপন্যাসে তোমার আমার জানা স্বপ্ন ভাসে, নতুন পাতার চেনা গন্ধ আসে, প্রাণের মেলা একুশে বইয়ের মেলা। আবার এলো এই প্রাণের মেলা, তোমার আমার ভালোবাসার মেলা। আমি বই মেলায় এসেছি, আমি বই কিনেছি, তারপর আমি আরো বই কিনবো, তারপর আমি আরো মজা করব। এক পৃথিবীর পুরো গল্প সাজাই বইমেলায় প্রতিবারই আসি, এবারও এসেছি, প্রতিবারই কোনো না কোনো বই কেনা হয়। প্রিয় রাইটার ছিল হুমায়ুন স্যার। আমার কথা যেন ছাপায় তোলা, প্রাণের মেলায় একুশে বইয়ের মেলা। ছোট বড় অনেক না বলা কথা, বই পড়ে যায় মনের দ্বার খোলা। ছোট বড় অনেক না বলা কথা, বই পড়ে যায় মনের দ্বার খোলা। লেখক পাঠকের মিলন মেলা, প্রাণের মেলা একুশে বইয়ের মেলা। বই মেলায় আসার একটা আলাদা আনন্দ আছে, বই কেনা হয়, বই প্রেমীরা অবশ্যই আসবে, ছুটে আসবে, এটাই একমাত্র কারণ আসার। প্রাণের মেলা একুশে বইয়ের মেলা, আবার এলো এই প্রাণের মেলা, তোমার আমার ভালোবাসার মেলা, নতুন পুরনো সব বইয়ের মেলা, প্রাণের মেলা একুশে বইয়ের মেলা। বইমেলার মাঠ থেকে আবার ফিরে যাচ্ছি আমাদের অতিথিদের কাছে। আমাদের সাথে আছেন ছড়াকার এবং শিশু সাহিত্যিক ফারুক হোসেন। আচ্ছা ফারুক ভাই, আপনার কাছে প্রথমে জানতে চাচ্ছি যে আপনার এবার কটা বই এলো মেলায়? এবার আমার চারটি বই এসেছে, এবছরই চারটি। এর মধ্যে দুটো ছড়া, একটি গল্প আর একটি। কোন প্রকাশনী থেকে এলো? অনন্যা থেকে বেরিয়েছে 800 ছড়া। এটি আমার ছড়া সংকলন, আমি এ পর্যন্ত যা ছড়া লিখেছি তার সবগুলোই এখানে সংকলন। এই যেটা আমরা দেখছি, আচ্ছা আপনি কি তাহলে আমার মনে হয় একটা ছড়া দিয়েই আমরা শুরু করি আপনার সাথে কথা বলতে। ছড়া যদি আমরা একটা ছড়া শুনতে চাই। হ্যাঁ হ্যাঁ, একটা ছড়া। ছড়া কি জিনিস? আচ্ছা, আমি একটা ছড়া দিয়েই সেটিকে প্রকাশ করেছি, এবং এই ছড়াটা পড়লেই বোঝা যাবে যে আমরা ছড়া আসলে ছড়া কি বুঝি। আচ্ছা আচ্ছা শুনবো আমরা। তবলার তালে তাল, ছন্দেশে কিমা তাল, নিকন্তলে যেই পড়া তারই নাম ছড়া। বাহ। যেখানে শব্দ চাল, মিষ্টি বা টক ঝাল, ঢের কথা নেই, অল্পতে পড়া তারই নাম ছড়া। ভাষা যার খুব সোজা, চট করে যায় বোঝা, পড়ে যেন জাগে ঘাটে মরা তারই নাম ছড়া। দেশ ভালোবাসে না যে, তাকে কোনো কটু কাজে, লেখনীতে কোন ঠাসা করা।
তারই নাম ছড়া। চমৎকার চমৎকার, ছড়ার মানে ব্যাকরণটা জেনে গেলাম আমরা। আপনার সাথে আরো কথা বলবো, একটু চলে যাচ্ছি লিলি হকের কাছে। আপনি কবি, প্রকাশক, সম্পাদক, অনেক কিছু করেন, আবার সমাজসেবকও। তো আপনার কোনো কাজের সাথে কোনো কাজের কোনো বিরোধিতা কখনো হয় যে একটা লেখা দিতে হবে কিন্তু একটা সমাজসেবামূলক কাজে যেতে হবে, মাথার ভিতরে একটা যন্ত্রণা যে সময় মতো দিতে পারছি না, বা প্রকাশক হিসেবে এরকম কোনো সমস্যা হয় আপনার কখনো? এ জীবন পরিচর্যার, এ জীবন মমতার, এ জীবন সমতার। বাহ, মানে ব্যালেন্স করেই চলেন, চমৎকার করে কবিতার ভাষায় বলে দিলেন আপনি। এই সমতা রাখবার জন্যেই বর্ণমালা, মাতৃভূমি ও মাতৃভাষা আর দেশ জাতি পতাকাকে ভালোবেসে, সেই কবে অ আ ক খ স্লেটে যখন আঁকা ঝোঁকা শুরু হলো তখন থেকেই কবিতাকে ভালোবেসে ফেলেছি। মানে অনেক বছরের প্রেম, একদম কবিতার সাথে আজন্ম প্রেম যেটাকে আমরা বলি নাকি। তো আমার এরকম মনে হয় যে স্বপ্ন আমার স্বপ্নই রবে, সফল কেন হবে না, স্বপ্ন মোদীর করব সফল, ব্যর্থ হতে দেব না। বাহ, চমৎকার চমৎকার। যার জন্য কখনো আমার কাছে কোনো কিছু বাধা বলে মনে হয় না, মানে আপনি কাজকে ভালোবাসেন। আমি কাজ প্রিয় মানুষ, আমি নিজেকে সবসময় একজন শ্রমিক ভাবি, একজন কর্মী ভাবি আমি। তো আপনারা দেখতে পাচ্ছেন আমার কাছে চয়ন সাহিত্য ম্যাগাজিন, তারপরে আছে চয়ন মল্লিকা, তারপরে রয়েছে দশ দিগন্ত, এই তিন এগুলো সবাই সম্পাদক সাহিত্য সাহিত্য পত্রিকা। 27 বছরে একটি সংখ্যাও আমি বন্ধ হতে দেইনি আপনাদের ভালোবাসায়। আরো কথা বলবো, আমরা আবার চলে যাচ্ছি একটু ফারুক হোসেনের কাছে। আপনি বলছিলেন আপনার ছড়া শিশু সাহিত্যের পাশাপাশি ভ্রমণ কাহিনীও এসেছে, এটি প্রথম ভ্রমণ কাহিনী নাকি? না, এটি আমার প্রায় দশম ভ্রমণ। বাহ, মানে আপনি রেগুলারই ভ্রমণ করলেই সেটির পরে একটা। আমি প্রায় শতাধিক ভ্রমণ করেছি এবং দেশ সংখ্যায় প্রায় 70-75-এর মতো হবে দেশ, মানে একই দেশ হয়তো দুবার গিয়েছি। তো আমি আমার ভ্রমণ রচনাগুলো কিন্তু যে প্রথম পুরুষে লেখা নয় যে আমি গেলাম, আমি এটা দেখলাম, আমি এটা করলাম, মানে এক বুঝতে পেরেছি যে এখানে আমি যে ভালো মজার জিনিসটি পেয়েছি সেটি তুলে এনে আপনি আমি খুব দুই পেজের একটা লেখা, মানে গতানুগতিক যে ভ্রমণ কাহিনী হয় আমি গিয়েছিলাম সকালে ফ্লাইটে পৌঁছলাম এমন নয়, আপনি জায়গাটাকে কেন্দ্র করে ওখানে একটা। একসময় আমি জাপানে ছিলাম, জাপানের উপরে আমার প্রথম বই বেরিয়েছে টোকিওর টুকিটাকি, বাবা ছোটদের জন্য, এবং ছোট ছোট করে লেখাও, মানে অদ্ভুত বিষয়গুলো সেখানে নিয়ে এসছি, এবং এগুলো পাঠক হয়তো কখনো চোখ মেলেও দেখবে না বা সাধারণ একজন দর্শক, কিন্তু আমি চোখ মেলে দেখেছি এবং সেগুলোকে নিয়ে এসেছি বইভুক্ত করেছি। আচ্ছা আচ্ছা, বইয়ের মধ্যে লিপিবদ্ধ করেছেন। কথা তারপর কেমন লাগে, মানে ছড়া আবার এটা একটা ডিফারেন্ট জিনিস, ওটা আবার একদম অন্যরকম একটা ব্যাপার। একজন সাহিত্যিকের আসলে নানা ক্ষেত্রে বিচরণ থাকা উচিত, ছড়া গদ্য এবং ভ্রমণ তিনটা খুব জনপ্রিয় মাধ্যম, আর পাশাপাশি আমরা হয়তো অনেকে ইতিহাস, আমি দেখেছি প্রত্যেকটির আলাদা ক্রেতা, কারণ ছড়ার এক ধরনের ক্রেতা, তারা শুধু ছড়ার বই খোঁজে, ভ্রমণ কাহিনী যারা পড়েন এরা সবসময় ভ্রমণের বই কিনে, ভ্রমণের প্রচুর ক্রেতা আছে। হ্যাঁ, আমি সেটাই বলছিলাম, কালকেও একজন গেস্টের সাথে আলাপ হচ্ছিল যে কিছু ক্রেতা শুধু যে ভ্রমণের বই বইয়ের জন্য খুঁজে বেড়ায়। আমার নিজেরও একটা ভ্রমণ কাহিনী, মানে বের হওয়ার সাথে সাথে 150 কপি শেষ, দেশটাও ছিল মানে একটু অন্যরকম, উজবেকিস্তান আমার দেখা, এই এরকম দেশ। তো সেটা এমনি আমি জানি যে আপনি সরকারি একজন উচ্চপদস্থ কর্মকর্তা, তো আপনার কাজের ক্ষেত্রের সাথে লেখালেখি কখনো কোনো কনফ্লিক্ট হয় কি না? হ্যাঁ, এটা এটাও আমি লিলি আপার মতোই বলতে চাই যে আমরা ব্যালেন্স করে চলি। কখনো আমি যেহেতু আমার ছড়া কিন্তু শুধু ছোটদের জন্য নয়, আমার ছড়ার পাঠক বড়রাও ছোটরাও, আমি ছড়ায় কিন্তু অনেক সময় অন্যায়ের প্রতিবাদ করি। আচ্ছা, আপনি যখন একটা কথা বললেন ছোটদের জন্য নয়, আমার এই বিষয়টা একটু জানার ইচ্ছা আছে যে আমাদের ভিতরে কিন্তু একটা ধারণাই হয়ে যায় ছড়া মানে ছোটরা পড়বে, মানে এই যে ধারণা থেকে বেরিয়ে আসার বিষয়টা আপনারা সেই দায়িত্বটা মনে হয় কাঁধেই নিয়েছেন। একদম ভুল, তার কারণ হলো ছড়াও কিন্তু একটা সাহিত্যের শাখা, এটার মধ্যে অনেক মেসেজও দেওয়া যায় সমাজ বিনির্মাণের, অনেক মেসেজ দেওয়া যায় সেটাই। এবং আপনি আমরা ধরেন আমরা গণতন্ত্রের জন্য যখন সংগ্রাম করি তখনকার একটা ছড়া আমি লিখেছিলাম, ঘোষণা দিলেন ঘোষক, এদের ধরিয়ে দাও যত আছে দেশের রক্ত শোষক, মানে এত ছোট কথার ভিতরে শোষকেরা সব ধরা পড়ে, আর কেউ গেল শুলে কেউ কারাগার, ঘরে ফিরে আমি মনির খেয়ালে উল্টিয়ে দেখি তোষক, শোষকেরা সব তোষকের নিচে, ঘোষকই পৃষ্ঠপোষক। দারুণ করে বললেন, এই যে আমার বক্তব্যটি এসছে, এটা কিন্তু আমি খুব সহজভাবে হাজার পৃষ্ঠা লিখেও এত না না সেই মেসেজটা আপনি দিতে পারছেন না, সেজন্য ছড়া আমার আন্দোলনের কাজে লাগে,
ছড়া আমার প্রমোশনের কাজে লাগে, ছড়া আমার শিশুর মন বিকাশের জন্য কাজে লাগে, ছড়া আমার শ্রমিকের কাজ করার যে স্পৃহা, একটা ছন্দের ভিতর দিয়ে একটা জিনিসকে প্রকাশ করাটা কিন্তু একটা অন্যরকম, যেটা গদ্য কবিতায় আমরা মানে ওভাবে প্রকাশ করতে পারি না। অনেকভাবেই আমরা ছড়াকে ব্যবহার করতে পারি। ছড়ার আবেদন কিন্তু মানে কি বলবো, শত বছরের, শত যুগের, সেই কত এখান থেকে হাজার বছর আগেও যেমন ছিল এখনো কিন্তু ছড়ার 1800 থেকে আমাদের শিশু সাহিত্যের শুরু, এবং সেখানে ছড়া গদ্য সবকিছু মিলিয়েই শুরু হয়েছে। একই সঙ্গে আমি গল্প লিখে ছোটদের জন্য, আমি মুক্তিযুদ্ধের উপরও আমার একটা বই আছে বায়োস্কোপ, সেটা ঐতিহ্য। আচ্ছা, আরো কথা বলবো ফারুক হোসেন ভাই আপনার সাথে এবং কবি লিলি হকের সাথে, তার আগে একটা বিরতি নিয়ে আসছি। দর্শক, যাচ্ছি বিরতিতে, থাকবেন আমাদের সাথে। সুপ্রিয় দর্শক, প্রাণীর মেলা বইমেলায় বিরতি থেকে আমরা ফিরে এলাম আবার স্টুডিওতে, কথা বলবো কবি লিলি হকের সাথে। লিলি আপা, আপনি কি সুন্দর বাসন্তী শাড়ি পরেছেন আজকের এই ফাল্গুনের প্রথম দিনে, আপনার কি অনুষ্ঠান আছে আর আজকে সারা দিনের? আমাদের আজকে অনুষ্ঠান আছে চয়ন সাহিত্য ক্লাবে, 198তম আড্ডা রয়েছে আমাদের বসন্তের আড্ডা আজকে, চয়ন প্রকাশন সোহরাওয়ার্দি উদ্যান 648 নম্বর স্টলের সামনে আমরা এই অনুষ্ঠানটা আজকে করব। সবাই বসন্তের কবিতা পাঠ করবে, কথা বলবে। আমার মনে হয় আপনার এই যে বসন্তের বাসন্তী রঙের একটা বই দেখছি, ফাল্গুনের একটা কবিতা মনে হয় আপনার কাছ থেকে আমরা শুনবো এখন। নিশ্চয়ই। আকাশের পানে হাত বাড়ালাম, মুঠোয় আমার কিছু নীল, আর হৃদয়ের মাঝে উদারতা নিয়ে ফিরে এলাম। বাতাসের কাছে কিছু সুঘ্রাণ চেয়েছিলাম, ভোরের শেফালির কাছে প্রাণ ভরে তা পেলাম। নদীর কাছে চেয়েছি তৃষ্ণার্ত হৃদয়ে এক আজলা জল, একে বেঁকে দিয়ে চলে নানা ঢঙে, ঢেউয়ের মাতন তুলে মিটিয়ে দিল সুপ্রিয় জলের তীব্র আকাঙ্ক্ষা। আর সুপ্রিয় মানুষ, এই বসন্তে তোমার কাছে চেয়েছিলাম এক সমুদ্র ভালোবাসা। চমৎকার, বসন্ত এবং ভালোবাসা নিবেদন একসাথে। আচ্ছা ফারুক, আপনার কাছে জানতে চাচ্ছি আপনার বসন্তে কি মানে কাজ আছে, বা আপনার কোথায় প্রোগ্রাম আছে, বা বইমেলাকে নিয়ে আপনার বসন্তের কি আয়োজন আছে? যারা বসন্তের আয়োজন করবেন যেমন লিলি আপা করছেন, সেগুলো আমরা উপভোগ করব। আচ্ছা, আপনি উপভোগ করবেন? হ্যাঁ আচ্ছা আচ্ছা, আপনিও কবিতা পড়বেন? আপনি কবিতা পড়বেন? আচ্ছা, বসন্তের কবিতা পড়বেন। আচ্ছা, এবার আপনার কাছে জানতে চাচ্ছি আমরা, যে আমরা আজকে অন্য কোনো কথা বলতে চাচ্ছিলাম না, কিন্তু প্রসঙ্গক্রমে এসে যায় যে লেখক এবং প্রকাশকের যে একটা সেতু বন্ধন, এইরকম একটা জায়গায় নবীন লেখকদের প্রকাশকদের সাথে ইদানিং খুব দ্বন্দ্ব দেখা যায়, যে আমার বইটা ভুল বানানে বের করছে, আমার বইটা ঠিক সময় আসছে না। আপনি কি এরকম কোনো সমস্যায় কখনো পড়েছিলেন কিনা, বা নতুনদের নিয়ে আপনার কিছু ভাবনা আছে কিনা? আমার প্রথম বই বেরিয়েছিল 1984 সালে, এবং বইটি করেছিলেন এস এম হবিবুল্লাহ, বাংলাদেশ গ্লোব লাইব্রেরি প্রাইভেট লিমিটেড, যেই প্রকাশনী বাংলাদেশের ডায়েরি প্রকাশ করতে এক সময় খুব জনপ্রিয় জেনারেল নলেজের বই ছিল। তো উনি প্রথম বই বের করেছেন এবং তাতে কোনো সমস্যা হয়নি, এবং সময় মতো বেরিয়েছে, এবং সেটাই ছিল লেটার প্রিন্ট। আর যে প্রুফ দেখা, এত চমৎকারভাবে প্রুফ দেখেছে, আপনি খুব ভাগ্যবান লেখক কবি। এ পর্যন্ত কোনো প্রকাশকের সঙ্গে আমার এই ভুল, আপনি আসলে অনেক ভাগ্যবান। কিন্তু আমরা ইদানিং এই প্রবলেমটা রেগুলারলি ফেস করছি, এর কারণ আছে। কারণ হলো যে আমরা কিন্তু যখনই তথ্য প্রযুক্তিতে এসেছি, এখন কম্পিউটার বেসড, কম্পিউটারে কিন্তু অনেক সময় অনেক শব্দ, অনেক বাক্য কিন্তু যত্নবান দুজনদেরই হওয়া উচিত, প্রকাশক লেখক। আগে তো আমরা তো আমাদের সিনিয়র লেখকদের দেখেছি যে বাংলা বাজারে পড়ে আছেন, কিন্তু এখন লেখকরা কোথায় যেতে চায়, ঘরে বসে পাণ্ডুলিপি দিয়ে শেষ না, আমাদের জুতার তালাও ক্ষয় হয় বাংলা বাজার যেতে যেতে একটা লেখা পাঁচবার, তারপরও কিছু বানান, এটা বলে ভূত, এটা বলে যে বানানের ভূত বা প্রেসের ভূত বলে একটা কথা আছে, কিছু বানান কেমন করে যেন ভুল চলেই আসে। দেখ, আপনি ভাগ্যবানদের একজন। আবার কিছু আছে বানানের যে দুরকম হতে পারে, হ্যাঁ সেটাও আমাদের জানারও কিছু সীমাবদ্ধতা থাকে, যে একই বানান দিয়ে দুরকম। আচ্ছা, আবার একটু লিলি হকের কাছে যাব। লিলি আপা, আপনার কাছে জানতে চাচ্ছিলাম, আপনি তো প্রকাশকও,
তো আপনি আপনি প্রকাশক হিসেবে আপনি কি মনে করেন যে নতুন লেখকদের এখন কেমন জোয়ার, কেমন চলছে তাদের লেখার ধারাটা, এবং গতানুগত থেকে তারা কি বের হয়ে আসতে পেরেছে? আপনার নতুন লেখকদের সম্পর্কে কি মনে হয়? এই প্রকাশনা জগতে আমি আছি 27 ইয়ার্স রানিং, 27 বছর ধরে। তো আমার এখনকার যে অভিজ্ঞতাটা চমৎকার, নতুন লেখকরা অতটাই ভালো লিখছেন এবং তাদের যে প্রাণের উত্তাপ আমি ভীষণভাবে অনুভব করি, এবং তাদের লেখাগুলো খুব যত্নের সাথে আমরা প্রুফ দেখি, 3-4 বার করে দেখি, যাতে এবং প্রিন্টার্স লাইনটা বিশেষ করে, তারা তো জানেন না, আমি গত সপ্তাহের কথাই বলছি, উনি একজন শিক্ষক, তার বইটি যখন দিয়ে গেছেন তখন বললেন যে লীলাপা আমি দেখে দিয়েছি, কিন্তু আমাদের পরিবারে যেহেতু লেখার বিপ্লব গড়ে তুলেছি, আমি বলে রাখি সুপ্রিয় শ্রোতা দর্শক পাঠক আপনাদের জন্যে যে আমাদের 2 ছেলে, বড় ছেলে সেও লেখক এজি ইকবাল আহমেদ, এবং ছোট ছেলে শিশু সাহিত্যিক কথা শিল্পী, সে রিসার্চার গবেষক ওয়াসিম হক। তো সে বলল, ওয়াসিম হক আমাকে বলল, তারও বই এসেছে এবার, সবুজ গায়ের হলদে পাখি ছড়ার বই, তো সে বলল জামু দেখতে হবে। তো সে যখন দেখতে গেল তখন এই বইটাতে শতাধিক শকুতুসমান ভাইয়া বলেছিলেন একটি কথা বিশ্ব সাহিত্য কেন্দ্রে একটি আড্ডায়, যে ছাপাখানার ভূত ছাড়ে না, এত দেখার পরেও এই কথাটি আমার বেদ বাক্য। আবার কথা বলবো, আমরা আবার একটু ফারুক হোসেন ভাইয়ের কাছে যাচ্ছি। এবার মেলার আয়োজন নিয়ে আপনার কি বক্তব্য, কেমন লাগছে? এই যে খুব সুন্দর পরিচ্ছন্ন, হাঁটতে পারছি, আড্ডা দেওয়ার জায়গাগুলো পাচ্ছি, আমার কাছে তো খুব ডিফারেন্ট লাগছে অন্যবারের চেয়ে। আপনি তো আমি বই মেলায় দেখেছি স্টলে বসেন, আপনার কেমন লাগছে? অসাধারণ। সবচেয়ে বড় প্রাপ্তি যেটা, লাইন ধরে ঢুকতে হচ্ছে না, খুব স্বাভাবিকভাবে ঢুকতে পারছি, একটা প্রবেশ এবং একটা বেরিয়ে যাওয়ার পথ খুব শৃঙ্খলাপূর্ণ, এটি ভাল লাগছে। ভেতরে প্রত্যেকটা স্টলের চারপাশে কিন্তু জায়গা আছে প্রচুর, ভিড় হলেও কোনো রকমের সমস্যা হয় না, কিন্তু একটা সমস্যা থেকেই গেল, সেটা হলো ধুলা। পুরো মেলাতে আসলে যেহেতু ঘাস নেই অথবা পুরোটা পাকা করা নয়, সেই জন্য কিন্তু ধুলা উঠছে পায়ে। তবে আমার মনে হয় আগামীবার আমরা এই সমস্যা থেকে বেরিয়ে আসতে পারব। ঠিক মতো পানি দেয়া হচ্ছে না, সেটা যেভাবেই হোক না কেন, এই ধুলো মুক্ত করতে হবে, তা না হলে আমরা বই পড়তে গিয়ে আমরা কিন্তু তখন ধুলোর ভয়ে, মানে ভিড়টা হয়তো আমরা কাটিয়ে এসেছি, এখন অনেকেই যেতে স্বাচ্ছন্দ্য বোধ করছে ধুলা থেকে মুক্ত হলে। তারপরে আরেকটা জিনিস দেখলাম, সেটা হলো যে এখানে তো প্রচুর লোকের সমাগম হয়, আমরা ধরেই নিচ্ছি যে প্রত্যেকেরই কিন্তু ওয়াশরুমে যেতে হবে, ওয়াশরুমের আয়োজনটা খুব ছোট, সেখানে প্রচন্ড ভিড়, আর একটা নামাজের জায়গা আছে, সেই নামাজের জায়গাও খুব ছোট এবং প্রচুর লোক বাইরে অপেক্ষা করছে, ঢুকতে পারছে না। তো এই জিনিসগুলো আমরা আনুপাতিক হারে করতে হবে, আমাদের বুঝতে হবে যে কতটা জায়গা লাগবে, সেটা করা হয়নি আর কি। মানে ওভারঅল ভালোই হয়েছে, আমরা তো দিন দিন আরো ভালোর দিকে যাব, বাংলা একাডেমি প্রসারতা হয়েছে, এখানে শরদ উদ্যানে আমরা যেতে পারছি। আগের কথা, 5 বছর আগে কিভাবে আমরা মেলায় যেতাম সে কথা মনে হলে তো এখন ভয় লাগে, যে এত ঠেলা ঠেলি করে এটা বই মেলা মনে হতো না, যে মনে হতো কোনো শাড়ি চুরির দোকানে বিদেশ সময় যেরকম ধাক্কা থাকে, সেই জায়গা থেকে আমরা রাস্তা ভর্তি থাকে, সেটা আমরা কাটিয়ে এসেছি একটা দারুণ উৎসবের একটা আমেজ নিয়ে, একটা মন ভালো লাগা পরিবেশ, সন্ধ্যাবেলাগুলো আমাদের এখন অন্যরকম একটা ভালো লাগা তৈরি হয়ে যায়। আপনার বই কেমন সাড়া পেলেন? হ্যাঁ, আমার বই তো কালকে আমি চন্দ্রাবতী একাডেমি বের করেছে, আমার ছোট ছোট ছড়া। আচ্ছা আচ্ছা। এই বইটি একদম ছোটদের জন্য লেখা, 4 রঙে ছাপা। একদম ছোট বলতে মানে যারা পড়তে শিখেছে, খুবই খুবই সহজ বোধ্য, এবং ছবিগুলো এঁকেছে কলকাতার শিল্পী সুব্রত চৌধুরী। এই বইটা আমি চন্দ্রাবতী একাডেমিতে গেলাম, ওরা বললো যে কালকেই যা এসেছিল বই শেষ হয়ে গেছে, বলতে হবে। চন্দ্রাবতী তো মূলত শিশু সাহিত্য নিয়ে কাজ করে, খুব বড় একটা ইয়ে হয়ে গেল কদিন আগে, বইয়ের যে মান, প্রোডাকশন কোয়ালিটি, এটি অসাধারণ। তবে এবার আপনি শুধু চন্দ্রাবতী না, আমি কিন্তু প্রতিটা স্টলেই দেখছি চেঞ্জ এসেছে, চেঞ্জ তাদের প্রত্যেকই কোয়ালিটি বই, দায়সারা ভাবটা প্রকাশকদের চলে গেছে, মানসম্পন্ন বই পড়ার একটা প্রবণতা তৈরি হয়েছে, সেটাই এটাই ভাল লাগছে। প্রতিটা বইয়ের পেজ, তারপরে আপনার প্রচ্ছদ, ভিতরের যে শৈলী, লেখনি, মানে এত ভালো লাগছে, আমি নিজেই অবাক হয়ে গেছি। আমি কলকাতা বইমেলা থেকে ঘুরে এলাম কদিন আগে, কিন্তু আমার মনে হচ্ছে আমাদের দেশের প্রোডাকশন, আমি খুব আশাবাদী, অনেক ভালো, অনেক স্ট্যান্ডার্ড পেজের যে, এবং আমার প্রচ্ছদগুলোর মধ্যে এত নতুনত্ব লাগছে প্রতিটা বই। আর অনন্যা ধ্রুবেশ করেছে কভার, কভারটি ধ্রুবদার কাজ তো অসাধারণ, এবং অনন্যাতে আমার, এটা যেহেতু একটু দামি বই, বড় বই, এই বইটি
ধীরে ধীরে চলছে আর এর ক্রেতা কমই হবে। তারপরে শেষের দিকে আবার একটু লিলি হকের কাছে যাব। আপা আপনি সমাজ সেবাও করেন, আবার আমরা জানি যে আপনি সম্পাদনাও করেন, তো এই সম্পাদনা কি কি করেছেন এ পর্যন্ত? আমরা সম্পাদনা করেছি এ পর্যন্ত প্রায় 375টি বই করেছি। এর মধ্যে এখানে কিছু আছে, যেমন ধরেন একটি হচ্ছে ভাষা আন্দোলনের কবিতা ও ছড়া, এটি করেছি। আরেকটি বই আমরা করেছি, এখানে কাদের কবিতা আছে মূলত, বিখ্যাত যারা লেখকদের না নতুনদের লেখক? কবি রফিক আজাদ আছেন, শামসুল হক, মানে ওখানে আপনি যাদের যাদের নির্মলেন্দু গুণ আছেন, নতুন এবং পুরানো সংমিশ্রণ সব পদ্মাপাড়ে। আর সবচেয়ে ভালো লাগে যখন আমি যাই আমার শ্বশুরের গ্রামে কেন্দুয়া নেত্রকোনা গ্রেটার ময়মনসিংহ, ওই গ্রামটাকে আলোকিত করবার জন্য আমি একটি আশ্রম করেছি, যাদের বাবা দিনমজুর, মাটি কেজি তাদের। দুজনকে অসংখ্য ধন্যবাদ আমাদের স্টুডিওতে এসেছেন। আমরা বসন্ত উৎসবে মেতে উঠলাম আপনাদের সাথে, আপনাদের অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আপনাদের বসন্ত ভালো কাটুক, সারা বছর এই বসন্তের আমেজি নিয়ে আপনাদের মেতে উঠুক বছরটি। ভালো থাকবেন, চোখ রাখবেন প্রাণীর মেলা বইমেলাতে।